স্কুটি চালক দুই ছাত্রকে 407 ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু হয় এক ছাত্রের, অপর এক ছাত্র গুরুতর জখম। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়িটি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। যেন আলিয়াকান্দের পুনরাবৃত্তি, স্কুটি নিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রের, গুরুতর জখম অপর এক ছাত্র। ঘটনায় মৃত ছাত্র আলী নূর মণ্ডল, বয়স 18। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর এলাকার যশোর রোডের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ছাত্র স্কুটি করে যশোর রোড ধরে বিরাট দিকে যাচ্ছিল। সে সময় একটি 407 গাড়ি স্কুটির পেছনে ধাক্কা মারে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দুজন। স্থানীয়রা জানাচ্ছেন, রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে বেশ কিছু সময় পড়েছিল ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। অ্যাম্বুলেন্সে করে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। আপনার এই এরিয়াটায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ যে রাস্তা যদি বাড়ানো হয় এটা খুব ভালো হয়, এবং এখান থেকে তাদের পুলিশ দেওয়া হয় আমার মনে হয় খুব ভালো হয়, তাহলে অ্যাক্সিডেন্ট অনেকটা এড়ানো যায়। ঘটনায় আহত অপর এক যুবকের অবস্থাও গুরুতর। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি বসিরহাট এলাকায়, কিন্তু এখানে থেকে পড়াশোনা করত সে। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এলাকার রাস্তা চওড়া করা হচ্ছে না, যার ফলে বারংবার ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা চওড়া করার দাবি জানিয়েছেন তারা। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একটু আগে দুটো বাচ্চা সাইকেল নিয়ে কি গাড়িতে আসছিল, তো পিছন থেকে একটা 407 দুর্দান্ত গতিতে পিছন থেকে মেরেছে। একটা বাচ্চা এখানে স্পট ডেড হয়ে গেছে, আর একজন খুব আশঙ্কাজনক, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের গ্রামের লোকজন। দেখুন, বিষয়টা হচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল রোড, ধরতে গেলে যশোর রোড, এই রোডটা কিন্তু এটা লোকাল একটা রাস্তার থেকেও সরু। আজকে কয়েকদিন যাবত এই জায়গার মধ্যে আমাদের গ্রামের 2 থেকে 3 জন স্পট ডেড হয়েছে। আবার এই একটা বাচ্চা স্পট হলো, আবার একটা বাচ্চা, ওর অবস্থা আশঙ্কাজনক। আমরা ধিক্কার জানাচ্ছি সরকারকে যে এরকম একটা ইন্টারন্যাশনাল রোডকে একটা লোকাল রাস্তার মতো, দেখুন গাড়ির কেমন চাপ, এইখান থেকে সেকেন্ডে সেকেন্ডে বোধ হয় 12-13টা করে গাড়ি যায়, এত চাপ থাকে গাড়ির, প্রতিদিন অ্যাক্সিডেন্ট এখানে সেখানে ও সেখানে। আমারই একজন বন্ধুর ভাইপো মারা গেছে, ভীষণ মন ভারাক্রান্ত। আমি হাত জোর করে সরকারের কাছে, সবার তরফ থেকে, আমাদের গ্রামবাসী এবং এই যশোর রোড সংলগ্ন যত মানুষ আছে সবার তরফ থেকে হাত জোর করে সরকারের কাছে অনুরোধ করছি, কোনো ওই গাছপ্রেমী কোনো এ কিচ্ছু নাই, রাস্তা অবিলম্বে চওড়া চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বঙ্গা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।